أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বর্তমান সরকার বলছে ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, জেলাতে জেলাতে মদের দোকান খুলতে। বলতে পারবেন কোন একজন অন্য ধর্মের মানুষ, কোন নেতা নেতৃত্ব তার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে? জিরো। অন্য কোন ধর্মের মানুষ এটা বলছে না, বলছে কারা? মুসলিম রাই। মদ খেও না, বিড়ি খেও না, সিগারেট খেও না। তারা বলছে, তারা লিখে দিচ্ছে, সিগারেট খাওয়ার সময় লিখে দিচ্ছে, শুধু লেখাটা সবাই বুঝবে না বলে মূর্খ মানুষদের জন্য আবার ওখানে কঙ্কাল হাড়কে বার করে, হাত দিয়ে বার করে দিচ্ছে, ক্যান্সার হচ্ছে লিখে দিচ্ছে। একদিকে সরকার তার নিজের স্বার্থের জন্য ক্যান্সার বিক্রি করছে, আর মুসলমানদের দায় পড়ে গেছে, তারা এর বিরোধিতা করছে। তাহলে এই সরকার কি আপনার ভালো চোখে দেখবে? অসম্ভব ব্যাপার। কিছুদিন আগে পরকীয়া সম্পর্কে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কোন ধর্মের নেতৃত্ব থেকে, কোন ধর্মের মানুষ থেকে প্রতিবাদ হয়েছে বলতে পারবেন? রাজপথে নেমে প্রতিবাদ করলে মুসলিম রায় করেছে, আজ পর্যন্ত অব্যাহত আছে। তার আগে আবার একটা আইন পাশ হলো, সমকামী আইন। বিবেকের কাছে প্রশ্ন হয় এই সমস্ত বিষয়ে, যে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য কেউ পথে নামে না, কেউ সোচ্চার হয় না। যে কাজ ছিল সরকারের, চুরি ঘুষ ডাকাতি জিনা ব্যভিচার রাহাজানি পৃথিবীর যত অন্যায় কাজ দুর্ভিত করার জন্য সরকারের কাজ ছিল, একদিকে একদিকে মদকে চুরির উদ্বুদ্ধ করা হচ্ছে, আর একদিকে চোরের সাজা দেওয়া হচ্ছে, মাতালকেও সাজা দেওয়া হচ্ছে। এই দ্বিচারিতার বিরুদ্ধে একমাত্র মুসলিমরা সবচেয়ে সোচ্চার হয়। কেন সোচ্চার? এজন্যই হয়, মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে, তোমাদেরকে সমুদ্ভাবিত করা হয়েছে। তোমাদের কাজ কি হবে? গোটা পৃথিবীর মানুষের সৃষ্টির উদ্দেশ্য এক, উম্মতে মুহাম্মাদের সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন। কোন নবী বা রাসূলের বার্তাবাহক বা প্রফেটদের উপরে তার সাধারণ জনগণকে এই নির্দেশ দেওয়া হয়নি। একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে এই উম্মতের জন্য, তোমরা ন্যায়ের আদেশ দেবে, অন্যায়ের প্রতিরোধ করে তুলবে। এটা আমরা সরকারের পেটুয়ার জন্য বলি না, সরকারের মাইনে রাইয়ের জন্য বলি না, আমরা বলি আমাদের ধর্মের তাগিদে। কারণ মহান রব্বুল আলামিন আমাদের এজন্যই সৃষ্টি করেছেন।